গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য। দোকানের টিনের শেড কেটে ক্যাশ বাক্স থেকে লক্ষাধিক টাকা চুরি। ঘটনাটি নদিয়া জেলার শান্তিপুর পঞ্চাননতলা এলাকার। শান্তিপুর পঞ্চাননতলা এলাকার এসএমএস রাইসের মালিক মৃত্যুঞ্জয় হালদারের অভিযোগ, বৃহস্পতিবার গভীর রাতে তার দোকানে টিনের শেড কেটে দোকানের ভেতরে ঢুকে ক্যাশ বাক্সতে রাখা প্রায় 2 লক্ষ টাকা চুরি করে নেয়। যদিও পুরো ঘটনা দোকানের সিসি ক্যামেরায় ধরা পড়ে। শুক্রবার সকালে দোকান খুলতেই চুরির ঘটনা নজরে পড়ে এসএমএস রাইসের মালিক মৃত্যুঞ্জয় হালদারের। যদিও চুরির ঘটনার সাথে যুক্ত ওই যুবক মৃত্যুঞ্জয় বাবুর দোকানে দীর্ঘদিন ধরে কাজ করত, দোকানের খুঁটিনাটি সব কিছুই জানত ওই যুবক। চুরির ঘটনা সিসি ক্যামেরায় ধরা পড়ায় তখনই মৃত্যুঞ্জয় বাবু বুঝতে পারেন ওই যুবকই চুরি করেছে। গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনায় শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে এসএমএস রাইসের মালিক মৃত্যুঞ্জয় হালদার। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। কখন এই চুরিটা হয়েছে? কালকে রাত্রির 1:40 টাকাত। এটা মানে কি হয় বুঝতে পারলেন? বুঝতে পারলাম বলতে ভোর 6টা নাগাদ আমার পাশে গৌদাস বলে একজন আছে, পাশে বিল্ডিং ওখান থেকে দেখা যায়। তা ও আমাকে ফোন করে বললো তো টিনটা উঁচু কেন দেখতো, তাড়াতাড়ি তো দোকান চুরি হয়েছে। আমি তো ভোট করে এসে দোকান খুলে দেখি, হ্যাঁ এখান দিয়ে পুরো টিন ভেঙে দোকানে ঢুকেছে এবং দোকানে আমার পুরো সিসিটিভি বানানো আছে। সিসিটিভি খুললাম, চেক করলাম, হ্যাঁ দেখলাম যে আমার কাছে ট্রলি চালাতো, কাজ করতো এবং সবই জানতো কোথায় কী আছে না আছে। ক্যাশ বাক্সের থেকে চাবি নিয়ে ক্যাশ থেকে টাকা খুলে ও মোটামুটি আনুমানিক 2 লক্ষ সামথিং টাকা নিয়ে গেছে, ক্যাশ বাক্স থেকে। আচ্ছা, চোরকে চিহ্নিত করতে পেরেছেন? হ্যাঁ, চোরকে চিহ্নিত করতে পেরেছি। আচ্ছা, তার বাড়ি কোথায়? বাড়ি এই আমাদের কলাবাগান পাড়ায়। আপনার দোকানে কি কাজ করতো? আমার দোকানে ট্রলি চালাতো। আচ্ছা, অভিযোগ করেছেন থানায়? হ্যাঁ, তারাই অভিযোগ করেছে। কত টাকার মতো খোয়া গেছে? আনুমানিক 2 লক্ষ টাকা। আচ্ছা, 2 লক্ষ 22,000 টাকা কয়েন ছিল কিছু, আর 2 লক্ষ টাকা কাছে ছিল। তাহলে এটা কি দুঃসাহসিক চুরি? তো দুঃসাহসিক চুরি মানে দেখছেন তো চার জায়গায় সিসিটিভি মোড়ানো হয়, তার মধ্যে দেখে চোর যদি চুরি করে তাহলে তার সাহস কতটা? আচ্ছা, থানাতে অভিযোগ করেছেন? থানায় অভিযোগ করেছি, থানা অলরেডি স্টেপ নিচ্ছে। কি দোকানের নাম আপনার? আমার এসএমএস রাইস। আপনার নাম? মৃত্যুঞ্জয় হালদার। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।